নয়েল পার্সেন্ট টু বলা হয় আমরা এটা লিখে রাখি নয়েল পার্সেন্ট সুবিধার জন্য এটা হলো সিক্সটি পার্সেন্ট এফিসিয়েন্সি হলো নাইনটি পার্সেন্ট তাহলে এই যদি হয় তাহলে আমাদেরকে বের করতে হচ্ছে যে প্রোডাকশন পার শিফট অর্থাৎ একটা শিফটে আমার কতটুকু প্রোডাকশন হয় সেটা আমাকে বের করতে হবে তো আমরা একটা সলিউশন করতে চাই তো এখানে যা যা আছে আমরা প্রথমে দেখে দেখে লিখলাম নিট পার মিনিট হচ্ছে এটা ফিট পার নিট হচ্ছে এটা ফিড ল্যাব উইথ হচ্ছে সিক্সটি ক্যাটেক্স নাম্বার অফ হেড হেড হচ্ছে এইট ওয়াস্টেস হচ্ছে এটা এবং যা আছে সব লিখলাম এখন এই যে প্রোডাকশন পার শিফট মানে কম্বারের প্রোডাকশনের সূত্র হচ্ছে এটা নিপস পার মিনিট ইন্টু ফিট পার নিপস ইন্টু লেপ উইথ ইন্টু নাম্বার অফ হেড ইন্টু টাইম এটা হচ্ছে নয়েল পার্সেন্ট যেটা সেটার জন্য এরপর হলো এফিসিয়েন্সি তো এগুলো দিয়ে গুণগুলো হচ্ছে আমাদের নর্মালি আমাদের কম্বারের প্রোডাকশনটা বের হয়ে যায় কিন্তু এখানে একটা বিষয় আমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো এখানে ল্যাপের ওয়েট দেওয়া হচ্ছে কিলোটেক্স তো কিলোটেক্স এটা আসলে একটা মিনিং আছে আমরা জানি যে কাউন্টের ডেফিনিশন যখন পড়ছিলাম তখন আমরা ট্যাক্সের ডেফিনেশন পড়ছিলাম যে এক হাজার মিটার ইয়ারনের ওয়েট যত গ্রাম তার ট্যাক্স হচ্ছে তত অর্থাৎ এক হাজার মিটার আহ ইয়ারনের ওয়েট যত গ্রাম সেটা হচ্ছে তত ট্যাক্স এখানে আছে হচ্ছে ক্যাটেক্স বা টেক্স এটার অর্থ হলো যে এক হাজার মিটার ইয়ার্নের ওয়েট যত কিলোগ্রাম তার সেটা হচ্ছে তত ক্যাটেক্স তো এটার অর্থ হলো সিক্সটি ফোর কিলোটেক্স এটার অর্থ হলো এক হাজার মিটার ওয়েট হলো ফোর কেজি আমি আবার বলতেছি এটা যেহেতু ক্যাটেক্স মানে কিলোটেক্স এটার অর্থ হলো এক হাজার মিটার ইয়ার্নের ওয়েট হচ্ছে সিক্সটি ফোর কেজি তাহলে আমি এটা কিন্তু এভাবে লিখতে পারি সিক্সটি ফোর বাই হচ্ছে এক হাজার ইয়ার্নের ওয়েট যত গ্রাম কেজি সেটাকে আমরা কিলো টেক্স বলি যত গ্রাম সেটাকে আমরা হচ্ছে কি শুধু ট্যাক্স বলি এখানে যেহেতু ট্যাক্স নেই শুধু এখানে হচ্ছে কি কিলো টেক্স তাহলে আমরা এখানে লিখব কি যে এক হাজার মিটার ইয়ার্নের ওয়েট হচ্ছে সিক্সটি ফোর কেজি আমরা এই কথাটা এখানে লিখছি যে সিক্সটি ফোর এটার মানেই হচ্ছে যে এক হাজার মিটার ইয়ার্নের ওয়েট হচ্ছে আমার সিক্সটি ফোর কেজি যদি আমরা এই জিনিসটা বুঝে যাই তাহলেই আমাদের অঙ্কটা করা শেষ ওকে এখন আমরা আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা এখন করতে চাই মানগুলো আমরা এখান থেকে দেখে দেখে বসাবো তারপরে আশা করি হয়ে যাবে সমান নিপস পার মিনিট হচ্ছে তিনশো ইন্টু ফিট পার নিপস হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ফাইভ পয়েন্ট ফোর এটা আছে হচ্ছে কি সে মিলিমিটারে বাট আমরা এখানে যে ল্যান্ডটা যে ওয়েটটা বের করবো সেটা হচ্ছে কি মিটারে বের করবো এখানে দেখো যে এক হাজার ওই সিক্সটি ফোর কেজি এবং এর দৈর্ঘ্যটা ছিল কিন্তু হচ্ছে আমার মিটারে তার মানে এখানে যে মিলিমিটারটা আছে সেই মিলিমিটারটাকে আমরা যদি মিটারে নিতে যাই তাহলে হচ্ছে আমরা এটাকে আমরা আমরা জানি মিলিমিটার হচ্ছে কি মিটার ঠিক আছে তাহলে কে এটা দিয়ে ভাগ করে দিলাম এক হাজার দিয়ে ভাগ করে দিলাম এরপর ল্যাপ ওয়েট ল্যাব ওয়েট কত আমরা এখানে পেলাম সিক্সটি ফোর ডিভাইডেড থাউজেন্ড এটা হচ্ছে আমাদের ল্যাপের এর ওয়েট আমরা ইতিমধ্যেই পাইছি নাম্বার অফ হেড এখানে নাম্বার অফ হেড আছে হচ্ছে আটটা আটটা লিখলাম ইন্টু টাইম টাইমটা এখানে ফ্যাক্টর যেহেতু এখানে শিফট বলা হয়েছে তার মানে আমরা জানি যে শিফট মানে হচ্ছে আট ঘন্টা আর প্রতি ঘন্টা সমান হলো সিক্সটি এই জন্য আমরা এখানে এইট ইন্টু সিক্সটি দিয়ে গুণ করলাম এরপর হচ্ছে নয়েল পার্সেন্টেজ নয়েল পার্সেন্টেজ মানে হচ্ছে আমার যে ষোলো পার্সেন্ট আমি ওয়াস্টেজ আমি এখানে দেখলাম তাহলে এখানে আমি হান্ড্রেড মাইনাস হচ্ছে ষোলো যেটা পাবো সেটাকে আমি হচ্ছে একশো দিয়ে ভাগ করে দেবো আর কি ওকে এরপর হচ্ছে ইন্টু এফিসিয়েন্সি এফিসিয়েন্সি হচ্ছে এখানে মতো নাইন নব্বই পার্সেন্ট মানে পয়েন্ট নাইন এখন এই যে মানগুলো আমরা পাইলাম আলাদা আলাদা মানগুলো আমি পাইলাম এই মানগুলাকে আমরা যদি ভাগ করে বা গুণ করে যেটা যেভাবে আছে সেটা যদি আমি করে দিই তাহলে হচ্ছে আমাদের যে রেজাল্ট আছে সেটা সরাসরি কেজিতে চলে আসবে যেহেতু আমরা এই মানটা এখানে কেজি তে নিয়েছি এই মানটা এখানে কেজি তে নিয়েছি সুতরাং এটা সরাসরি হচ্ছে এই মানটা কেজিতে চলে আসবে তাই আমি এটা এখন ক্যালকুলেশন করে দেখি কত আসে আমার এখানে তো এখানে দেখতে পাচ্ছি যে আমি থ্রি জিরো জিরো পয়েন্ট নাইন এইট সেভেন নাইন এইট সেভেন এটা কিন্তু কেজি এটাকে মনে রাখতে হবে এটা কিন্তু কেজি তে আসে যদি পাউন্ডে নিতে বলে তাহলে কেজি কে পাউন্ডে কনভার্ট করার জন্য আমার যে মেকানিজম আছে সেটা দিয়ে গুণ বা ভাগ যেটা করি না কেন যেটা করি সেটা ওইভাবে করে নিলে হচ্ছে আমাদের হয়ে যাবে তো আশা করি বোঝা যাবে থ্যাংক ইউ